আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো ইউটিউবের মনিটাইজেশন অন করবেন কি করে। তো প্রথমে যেটা হচ্ছে, আমি যদি আমার ইউটিউব চ্যানেলে চলে আসি, এটা আমার ইউটিউব চ্যানেল, যে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র ডিজাইন একটা ইউটিউব চ্যানেল। তো এখানে একটা ইন্টেরিয়র ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনি মনিটাইজেশন অন করতে পারেন, এখানে ভিউ বা বাড়তে কিছু আছে। এবং এখানে একটা মনিটাইজেশন করার জন্য আপনি যেটা প্রসিডিউর করতে হবে, এই ধরনের অপশন আসার পর আমরা যেটা করবো, আমরা চলে আসবো। দেখেন এখানে আপনার যে অপশন গুলো দেখা যাচ্ছে সেগুলো আপনি সব কিছু দেখে নেবেন। দেখার পর অপশন দেখার পর আপনি এখানে এখানে মোটরসাইকেল চেঞ্জ করলে দেখাই দিই। এখানে যে চাচ্ছে এখানে বলতে দেখেন আপনার 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, 4000 ওয়াচ টাইম, 5000 ওয়াচ টাইম হয়ে গেছে। তো আমার এখানে আসার পর আমরা সেটিং এ আসবো। চ্যানেল চলে দেখেন, দেখেন ইন্ডিয়া করা আছে, সে ইন্ডিয়া না দিয়ে এখন যেহেতু কোনো বাংলাদেশে সম্ভব তেমনি, এখন 2021 সালে আপনি বাংলাতেই করতে পারবেন। বাংলাদেশ তো বাংলাদেশ চলে আসলো। এরপর যেটা বন্ধুরা, এখানে দেখেন বেসিক ইনফরমেশন বাংলাদেশ করে নিলাম। আর এখানে দেখেন আপনার যদি এটা বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস বাচ্চাদের জন্য করে নেবেন। আর নেক্সট যদি হয় এটা আপনার বড়দের জন্য, তো আপনার আমার বাচ্চাদের জন্য না। তো আমি এটা হলো ইভি ওয়ান ছিল, তো আমি আমার চ্যানেলটা আমার যেহেতু ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড, তো আমি এটাকে এটা দিব। দেওয়ার পর এটাকে আমি সেভ দিয়ে দিব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসবে। তো এখানে আসার পর আপনি দেখেন কিছু না, জাস্ট এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই নাও দিবেন। অ্যাপ্লাই নাও দেওয়ার পর এই যে নাও দেখেন এখানে স্টেট বলছে রিভিউয়ার পার্টনার প্রোগ্রাম আইটেম। তো আমি এখানে স্টার্ট করবো, এখানে রোলিং করে নিবো এটা ভালো করে করে নিয়ে। এখানে অ্যাপ্লাইড পারফর্ম আইটেম, এখানে আছে অ্যাক্সেস ট্রাম, এখানে কিছু ট্রাম এন্ড কন্ডিশন একটু ওয়েট করবো। এবং এটা নির্ভর করবো আপনি এটা স্পিডের উপরে, যদি স্পিড ভালো হলে এটা খুব দ্রুত চলে আসবে ইনশাল্লাহ। অ্যান্ড আপনাদের টাস্কটা এখানে অটোমেটিকলি শো করবে। সেক্ষেত্রে আমি একটু হোল্ড করবো, এখানে ডান লেখা উঠবে। ডান লেখা ওঠার পরই আমরা অলরেডি দেখেন ডান। তো এখন আসবে আমরা নেক্সট স্টেপ। এই স্টেপটা খুব কেয়ারফুলি আমরা করবো, এখানে অ্যাড্রেসে সব কিছু ডিটেলস শো করবে। তো আমরা এটা দেখাবো আপনাকে। তো বন্ধুরা এই স্টেপে আসার পর আমরা এখন যেটা করবো, এখানে স্টার্ট বাটনটা স্টার্ট বাটন চাপ দিব। এখানে বলতে ইউ হ্যাভ রিসিভ ইয়ার চেঞ্জ এন্ড কমপ্লিট দিস সেটআপ। তো আমরা যদি আপনার আগে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে চাপ দিবেন, যেহেতু আমরা এখানে নতুন অ্যাকাউন্ট করে যাচ্ছি। তো আমি এখানে নো দিলাম, কন্টিনিউ দিব। তারা বিগত আছে তাদেরকে আপনার আপডেট করে নেবেন। তো আমার এখন আমি কোন মেল আইডিতে করবো, আপনার যদি মেল আইডি আগে কোনো কিছু করা থাকে সেটাতে শো করবেন। আমার যদি করা নাই, আমি ইন্টেরিয়র ডিজাইন যেটা করতে যাচ্ছি এই মেলে, সেই মেলটাই আমি এখানে অ্যাড করে দিব। তো এটা আমার মেল আইডি, সেই মেল আইডিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনার যে মেল আইডি থাকবে সেই মেল আইডিটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এখানে দেখেন ডিটেলস আপনার সব থাকছে, এখানে আপনার মেল আইডি সহ সব কিছু শো করতেছে। তো এরপর যেটা দেখেন এখানে সবকিছু ওয়েবসাইট এখানে অলরেডি আমার লিঙ্ক শো করতেছে। আর লিঙ্ক না শো করে তখন আপনার এখানে বসায় দেবেন, অলরেডি আমার লিঙ্ক শো করতেছেন ইউটিউব চ্যানেলে। তো আমি এখানে এখানে দিয়ে দিব মোর অ্যাবাউট অ্যাডসেন্স স্ট্যান্ডার্ড হেল্প পারফরমেন্স সাজেশন, আমি এখানে ইয়েস করে দিব। সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে অবশ্যই আমরা বাংলাদেশ, যারা অবশ্যই বাংলাদেশ দিয়ে দিব। তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সব আমি লগইন করে নিতে নিয়ে আসবো, ইয়েস দিব, এগ্রি অ্যান্ড ক্রিয়েট এ অ্যাকাউন্ট। একটু সময় নিবে এখানে যে বডি চার্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল এখানে চ্যালেঞ্জ দিয়ে দিতে পারেন। তো আমি যদি ইন্ডিভিজুয়াল নিজে করছি তো আমি সেটা দিব। এখানে নেম অবশ্যই আপনারা নাম খুব ভালোভাবে ফলো করবেন, আমার এখানে অলরেডি নাম লেখা আছে, আমি এটাই দিব। তারপরে এটা ভালোভাবে চেক করে নেবেন, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। অ্যাড্রেস অবশ্যই আপনার অ্যাড্রেসটা ভালোভাবে ফলো করবেন, আর এটা যেন কোনোভাবে ভুল না হয় সেটা খেয়াল করবেন। এই যে মোবাইল নাম্বার, আপনারা চেষ্টা করবেন আপনাদের এখানে যে অ্যাড্রেসটা সেকেন্ড অ্যাড্রেস আছে তাহলে মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন, আদারওয়াইজ এখানে অ্যাড করে দিবেন। এখানে পোস্টাল কোডটা খুব ভালো করে খেয়াল করবেন, এটার উপর আপনার অনেক কিছু নির্ভর করবে এই যে অ্যাড্রেসে আসার জন্য। তো এটা খুব কেয়ারফুলি করবেন, করার পর সবকিছু ওকে দেখে নেবেন, সিটি শপ দিয়ে সাবমিট।
দেখেন এখানে বলতে রিডাইরেক্ট ইউ হোস্টেড এই অপশন আছে বন্ধুরা, এই এটা অলমোস্ট চলে আসবে, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনি এই অপশনে চলে আসবে। এখন স্টেপ বলে দিচ্ছে ইন প্রোগ্রেস, তো এটা প্রোগ্রেস চলতেছে, তার চলতেছে। এটা হলে নেক্সট আপনি এখানে ভেরিফাই করে দিবে, দেন আপনার মেলে একটা কনফার্মেশন মেল চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটা, আশা করি বুঝতে পারছেন, আর বুঝতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো ক্লিয়ার করে সামনে ভিডিও তার ভালোভাবে দেখানোর জন্য। আজকের মতো এখানেই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই বন্ধুরা নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নাই। আজকের মতো এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।